ভিওয়ার্স যারা বাসা কিংবা অফিস কিংবা দোকান পাট যে কোনো জায়গায় ডেকোরেশনের কাজ করাতে চান কিংবা রেস্টুরেন্ট কিংবা হচ্ছে আপনার কোনো রকমের পার্লার যেখানেই কোনো ডেকোরেশনে কাজ করাতে চান জিপসাম ডেকোরেশন কিংবা ইন্টেরিয়র ডেকোরেশন আজকে আপনাদেরকে একটা সন্ধান দিব যে বিসমিল্লা জিপসাম অ্যান্ড ইন্টেরিয়র ওনার আসলে কী টাইপের কাজ করে আমরা একটা সাইড ভিজিটে চলে আসছি শুধুমাত্র অনেকেই মনে করেন যে পুরা বাসার কাজ ছাড়া হয়তোবা কখনো ইন্টেরিয়র করানো সম্ভব না বাট আজকে আমি যেখানে নিয়ে আসছি শুধু ড্রয়িং ড্রয়িং ডাইনিংও কিন্তু আপনারা ইন্টেরিয়রের কাজ করাতে পারবেন ইভেন কেউ যদি মনে করেন আপনার ছোট্ট একটা শোরুম আছে চারশো থেকে পাঁচশো স্কোয়ার ফিটের দুশো থেকে তিনশো স্কোয়ার ফিটে সেইটাও আপনি একটু সুন্দর করে সাজাবেন ভাই এটারও ইন্টারিওর করা সম্ভব কেউ যদি চান পুরো বাসা আপনার যদি চোদ্দশো পনেরোশো স্কোয়ার ফিট হয় কিংবা ডুপ্লেক্স হয় কিংবা পুরো বাড়ি ট্রিপ্লেক্স পর্যন্ত ছোট থেকে বড় এই সর্বপরিসরে কাজ যারা করে থাকে তাদের কাজ রেগুলার আমাদের চ্যানেলে দেখবেন বিসমিল্লা জিপসাম অ্যান্ড ইন্টেরিয়র আজকে তাদের একটা সাইট ভিজিট আসছি এই সাইটটাতে আমরা কাজ যেটা দেখব সেটা হচ্ছে ড্রয়িং ডাইনিং অ্যাটাচ যাদের তারা আসলে ড্রয়িং ডাইনিং অ্যাটাচের ভেতরে কিভাবে তাও কত টাকা খরচ হয়েছে কি কি কাজ করা হয়েছে টেকসই কেমন সব কিছু আপনাদেরকে পুরো ভিডিওতে জানিয়ে দেবো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও আমাদের সাথে বিসমিল্লা জিপসাম্যান ম্যান এর তরফ থেকে আবদুল্লাহ ভাই আসেন আলাইকুম আব্দুল্লাহ ভাই কেমন আছেন আলাইকুম আছে ভালো আছে আপনার ভাই আমি সবসময় আপনাদের বড় বড় প্রজেক্ট ভিজিট করছি তো এর ভেতরে আজকেই প্রথমবারের মতো যে ভাই সিঙ্গেল যে একটা কাজ হইতে পারে এটা কত সুন্দর হয় সেটা দেখানোর জন্য আপনি আজকে নিয়ে আসলেন তো এই প্রজেক্টে আমরা ড্রয়িং ডাইনিং এর কাজে কি কি দেখতে পাচ্ছি একটু বলেন আমাকে এখানে একটা সিলিং করা আছে দুটোই সিলিং আচ্ছা এই যে ওপরে যেটা আছে এটা হচ্ছে সিলিং এর কাজ এটা ফল সিলিং বলা হয় এটাকে ওকে ভাই এইটা আসলে কাজটা করেন কিভাবে কাজ নির্ধারণ করেন কিভাবে কারণ আমি দেখতেছি এই যে কর্নারে বর্ডারে কাজ করা আছে তারপরে এই যে মাঝখানে মাঝখানে কিছু গ্যাপ আছে এরপরে এইখানে দেখা যাইতেছে আবার খুব সুন্দর ডিজাইন এর যে চাপ আছে এগুলো মানে ফ্যান আর ঝাড়বাতি লাগানোর এই কাজগুলো কেমনে কি একটু বলেন এটা হলো আমরা যেখানে যতটুকু কাজ করব যেরকম এই যে দেখেন ভিতরে ফাঁকা আছে হ্যাঁ ফাঁকার মাপ নিব না যেখানে যতটুকু বোট লাগাবো ততটুকের বিল হিসাব করে আমরা নেই মাপ দিই আর কি আচ্ছা সেক্ষেত্রে কাস্টমারের সুবিধা হয় এবং তাদের প্রাইসটা সাধ্য করা হয় ওকে এখানে আমরা এই যে দেখেন এখানে গ্রুপ করে দিয়েছি সৌন্দর্যের জন্য এই যে এই ছোট ছোট এই যে একটা গ্যাপ গ্যাপের ভিতরে গ্লাস হবে আর ছোট এগুলোর ভিতরে স্পট লাইট হবে ওকে ওকে তো দেখা যায় যাদের বাসা ওনারা এখন পর্যন্ত লাইটিংটা করে সারে নাই জি লাইটিং এখনো করা হয় না এখানে ওকে এই যে ডিজাইনটা টেটারে কি ওনারা আপনাদেরকে সাজেস্ট করছে নাকি আপনারা ক্যাটালগ দিবেন সে অনুযায়ী ওনারা করছে আচ্ছা কাস্টমার যে কোনো ডিজাইন দিবে আমরা ওরকম করে দিতে পারবো এটা বসে ডিজাইন দিছে আমরা ওরকম করে দিয়েছি আচ্ছা তো এইখানে যদি চিন্তা করি আপনার রং সহকারে কি টোটাল কাজটা আপনারা তুলে দিয়েছেন আমরা রং ছাড়া করে দিয়েছি রং সহ করে আচ্ছা বসে বসে নিজের টেকনিশিয়ান আছে ওনারা বড় কোম্পানি ওনাদের টেকনিশিয়ানদের রং করানো হয়েছে ওকে ওকে আচ্ছা তাহলে কি আমাকে একটু বলবেন যে এইখানে যেমন ধরেন এই যে একটা চাপের মতো পুরো একটা ডিজাইন এখানে আসলে খরচটা কেমন পড়ছে এখানে দুইশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট আর কি যেখানে স্কোয়ার ফিট বোট লাগাবো জি আচ্ছা ২৫০ পঞ্চাশ টাকা করে সবাই করে আর কি অ্যাভেলেবেল হ্যাঁ আমরা এখন একটু রেটটা কমায় দিশের এর জন্য কাজটা একটু কম আর কি আচ্ছা আচ্ছা একটু চাহিদা কম দেশের পরিস্থিতি ভালো না এর জন্য আমরা দুইশো তিরিশ টাকা স্কোয়ার ফিটে করে দিতে পারবো সেম ডি এই যে এরকম হ্যাভি কাজ এখানে তো ওনারা খুব ভারী কাজ করছে এইটা আবার এই যে দেখেন ওনাদের যে ঝাড়বাতি ফ্যানটা আছে যেটা ঘুরতেছে এখানে যেটা চক্রাকৃতির ডিজাইন এইটাও যে করছেন এটাও কি দুইশো টাকার ভেতরে আনা সম্ভব জি জি সম্ভব সবই সম্ভব 230 টাকার ভিতরে এটা রং ছাড়া লাইট ছাড়া শুধু আমরা সাদা করে দিব আচ্ছা 230 টাকা স্কয়ার ফিট যেখানে যতটুকু বোট লাগাবো ততটুকের বিল এই যে দেখেন এখানে এই ফাঁকা জায়গা আমরা মাপ নিব না এই যে এখানে যেখানে যতটুকু বোট এই যে মাঝখানে পাজল পাজল মাঝখানে একটু গ্যাপ গ্যাপ রাখা আছে জি জি ওই টুকের কোনো টাকা নিচ্ছে না না ও টুকের অত টাকা নিচ্ছে না আমরা এখানে যেমন ডাবল করা আছে এখানে কি তাহলে ডাবল বিল করছে এরকম কিছু না না যেখানে যতটুকু বোট লাগাবো ততটুক মাপ দিয়ে পরে বাইল করা হবে কত স্কয়ার ফিট কাজ হবে আব্দুল ভাই এটা স্ট্রংনেস কেমন বাসাবাড়ির জন্য লাগানো ধরেন একজন এই যে খাবার টেবিল ওপরেই এটা সিলিং ভেঙে পড়ার কোনো সম্ভাবনা এটা ভেঙে পড়ার কোনো সম্ভাবনা নাই 25 বছর ওয়ারেন্টি দিয়ে থাকি আমরা যতদিন আপনার স্বাদ থাকবে আশা করি ততদিনে কিছু হবে না গ্যারান্টি আছে আমরা তো বর্তমানে আছি টপ ফ্লোরে জি জি আমরা যেটা জানি টপ ফ্লোরে গরমের দিনে প্রচুর গরম লাগে সেই জায়গায় যদি আমরা জিপসাপ করি আসলে এতে কোনো সুবিধা আছে কি জি অবশ্যই এটা হলো তাপ নিয়ন্ত্রণ করে এটা গরম কম লাগবে আর কি মানে নরমালি যে গরমটা লাগে সেই অনুপাতে ঘরে গরমটা কম লাগে অবশ্যই কম লাগবে আচ্ছা এইখানে তো মোটামুটি আপনি যথেষ্ট কাজ করছেন আমাদেরকে কি একটু জানাবেন এখানে যে পরিমাণ কাজ করছেন আপনার কত টাকা বিল আসছে এখানে এখানে ওই বসের জিজ্ঞাসা করলে বলতে পারবো আচ্ছা কাছ থেকে আমরা শুনি ওকে ঠিক আছে চলেন আসলে যিনি কাজটা করিয়েছেন যার বাসার জন্য তার কাছ থেকে আসলে শুনি যে আসলে উনি কত টাকা দিয়ে করিয়েছেন আর এই কাজে উনি সন্তুষ্ট কিনা জি অবশ্যই ভিউয়ার্স আমরা এখন যে ফ্ল্যাটটাতে আছি আপনারা উপরে যে কাজগুলো দেখলেন এটা কিন্তু আমি ফার্স্টেই বলেছি যে ড্রয়িং ডাইনিং মিলিয়ে একটা ভারী কাজ করা তো সোহরাব সাহেবের বাসায় আমরা আসলে ভিডিওটা করতেছিলাম সোহরাব সাহেব নিজে আমাদের সাথে আছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি এই তো ভালো আচ্ছা এই যে কাজটা করিয়েছেন আপনি আপনার কাছে কেমন লাগতেছে এই কাজটা করতে খুব ভালো লাগছে মানে আপনি যেরকম চাইছেন হ্যাঁ ওনারা করে দিতে পারছে এখন কি রকম টাকা খরচ হয়েছে আমার লগে কন্ডা কইছে 1 লাখ 5000 এর মত আচ্ছা এরকম গেছে 1 লাখ 5000 টাকার মত গেছে এরপরে রংটা আপনি আলাদা করে নিয়েছেন আমি আলাদা করাইছি ওকে এখন কথা হইতেছে আমরা জিপসাম করানোর সময় আপনি তো এটা টপ ফ্লোর কতদিন এক এক বছর বছর। এর ভেতরে তো একটা ভালো গরমের সিজন চলে গেছে আপনি পরিবার নিয়ে তো বাচ্চা কাচ্চা নিয়ে আসেন তো এখানে আসলে নরমাল গরম এরপরে জিপসাম করার পরে গরমটা একটু কমছে হ্যাঁ একটু কম এটা জিপসাম তো

তো ভিউয়ার শুনতেই পারলেন আমরা কিন্তু এই ফ্ল্যাট ওনারের কাছ থেকে আসলে এই পুরো বাড়ির মালিকই তো আপনি হ্যাঁ হ্যাঁ ওকে আপনি নিজেই বেছে টপ ফ্লোরে আসছে আচ্ছা ঠিক আছে তো ওনার কাছ থেকে আপনি শুনতে পারলেন আপনারা শুনতে পারলেন যে আসলে টপ ফ্লোরে থাকার পরেও কিন্তু উনি অতটা গরম অনুভূত করতে পারেন না কারণ উনি যে কাজটা করিয়েছেন এটার কারণে কিন্তু প্রচুর পরিমাণে তাপ নিয়ন্ত্রণ করা সম্ভব এই জীব কাজের মাধ্যমে তো ভাই আমি অলরেডি আপনার ক্লায়েন্টের সাথে কথা বললাম উনি হ্যাপি আপনার কাজে তো আমাদের অনেক অডিয়েন্স আছে প্রবাসী ভাই কিংবা দেশে যারা আছেন ব্যবসায়ী যারা আছেন অনেকেই কিন্তু বাসা করার পরে চিন্তা করে যে না আমি একটু জীবসাম করাই কিংবা ইন্টারিয়ার ডেকোরেশন করাই আপনারা কি শুধুমাত্র এই উপরের কাজ সিলিং এর কাজ করেন না কেবিনেট এর আগেও দেখেছি তো এখন আসলে অল্প কাজ দেখালাম বাংলাদেশের যে কোনো জায়গায় গিয়ে কাজ করবেন কিনা সারা বাংলাদেশে আমরা এই কাজগুলো করে থাকি যদি ঢাকার বাইরে হয় হ্যাঁ সেক্ষেত্রে যাতায়াতের ভাড়া এবং আসা যাওয়ার ভাড়া থাকা খাওয়ার ব্যবস্থা করে দিতে হবে ওকে মানে দেখা যায় যে কদিন আপনারা কাজ করবেন ও কদিন ওখানে থাকা খাওয়ার ব্যবস্থাটা ঢাকার বাইরে হলে ভালো হয় কারণ আপনাদের অফিসটা হচ্ছে ঢাকা কেন্দ্রিক তো আব্দুল ভাই আপনাদের অ্যাড্রেসটা একটু বলে দিবেন আমাদের অ্যাড্রেস হলো হেমায়েতপুর সোনালী ব্যাংকের নিচে একদম নিচে ডায়মন্ড টাওয়ার যেটা ডায়মন্ড টাওয়ার বলে এটাকে ওকে ডায়মন্ড টাওয়ারে সোনালী ব্যাংকের নিচ তলায় হচ্ছে আপনাদের অফিসটা তো আসলে আপনারা যারা অফিস ভিজিট করতে চান অফিস ভিজিট করতে পারেন এছাড়া যারা সরাসরি আপনাদের সাইডে বা কল করলে তো ভাষায় গিয়ে একটা ধারণাও আপনারা দিয়ে দিতে পারবেন দিতে পারব জি ওকে তো ভাই আমাদের অনেক প্রবাসী ক্লায়েন্ট আছে যাদের কিন্তু বাড়িতে গিয়ে আপনার কাজ করতে হবে ওনারা দেশে নেয় ওনাদের এজেন্ট হিসেবে আপনার কাজ করতে হবে সেই দায়িত্ব পালন করতে পারবেন কি অবশ্যই পারবো ওনারা যে কোনো ডিজাইন দিবে আমরা সেরকমই করে দিব পছন্দের মতো আর কি ওকে ঠিক আছে তো যারা আসলে ইন্টেরিয়র জিপশ্যামের কাজ করাতে চান সবাই কিন্তু একবারের জন্য হলেও বিসমিল্লা জিপশ্যাম অ্যান্ড ইন্টেরিয়র সাথে যোগাযোগ করে কাজটা তাদেরকে দিতে পারেন এমনকি তাদের উপর ভরসাও রাখতে পারেন আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম